দীর্ঘ দেড় মাস পর অবশেষে এ রাজ্যে পা রাখলেন 1200 জন ভিন রাজ্যে আটকে থাকা মানুষ। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে আসা শ্রমিক স্পেশাল ট্রেনে বাঁকুড়ায় পৌঁছান তারা। ট্রেনে বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, 224 পরগনা, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব মেদিনীপুর জেলার পরিযায়ী শ্রমিক সহ বেশ কিছু ভিন রাজ্যে চিকিৎসা করাতে যাওয়া সাধারণ মানুষ সহ মোট 1200 জন এ রাজ্যে পৌঁছালেন। বেঙ্গালুরু থেকে আসা ওই বিশেষ ট্রেনে পরিযায়ী শ্রমিক সহ অন্যান্যদের থার্মাল স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছিল প্রশাসন। পরে বিশেষ বাসের ব্যবস্থা করে প্রত্যেককে নিজের নিজের জেলায় ফেরত পাঠানোর উদ্যোগ নেয় প্রশাসন। এদিন বাঁকুড়ায় ট্রেন ঢোকার আগে থেকে স্টেশনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি নির্বাচিত পদাধিকারীরা। আমরা খুব খারাপ অবস্থাতে ছিলাম। আমাদের মোটামুটি 62 দিন আমরা ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে গিয়ে ফেঁসে গেছিলাম। তবে এদের দরকার ছিল মানুষকে সতর্ক করা, 2-5 দিন অন্তত টাইম দিয়ে লকডাউনটা করা উচিত ছিল। যে লকডাউনটা হয়েছে এই কারণে বহু মানুষ বিপদের মধ্যে পড়েছে। এর মধ্যে যে আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখাতে গিয়ে যে 62 দিন আমরা মানে ফেঁসে গেছি, আমাদের কাছে পয়সা কড়ি কিছু ছিল না, খুব খারাপ অবস্থায় আমাদের দিন কেটেছে। এখন এই মুহূর্তে এখন বাংলাতে যে আমরা এসেছি, কে নিয়ে এসেছে আমরা বলতে পারছি না। বিজেপি না তৃণমূল না সিপিএম না কংগ্রেস, এদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আমাদের এই অবস্থা, এই হাল আমাদের করেছে। তারপর ঘর মালিক আমাদের একটা 10টা পয়সা ছাড়েনি। এইদিকে বলেছে কেন্দ্র দিচ্ছে 85%, রাজ্য দিচ্ছে 15%। টোটাল আর কেউ কিছু না, টোটাল ভাড়াটা আমাদেরকে দিয়ে আসতে হয়েছে। আমাদের মানে ভীষণই কষ্টের মধ্যে ছিলাম। তার কারণ হচ্ছে ওখানে প্রচুর হোটেল ভাড়া লাগছিল। আমরা আজকে নিয়ে 62 দিন হলো, তার মধ্যে আমরা ওখানেই ছিলাম 56 দিন। প্রত্যেক দিন 700 টাকা করে হোটেল ভাড়া, আমরা যে হোটেলে ছিলাম, কারণ আমাদের সঙ্গে 4 জন ছিল। এবার তারপরে খাওয়া দাওয়া সব নিয়ে পার ডে হয়তো 1500 থেকে 1700-1800 টাকা খরচা। এবার বুঝতেই পাচ্ছেন টাকার কীভাবে ইয়ে হচ্ছে। তারপর তো আবার চিকিৎসা, তারপর হ্যাঁ প্রচণ্ড খুশি। আজকে আমি প্রায় 80 দিনের মতন ওখানে আটকে পড়েছিলাম, কাছে পয়সা ছিল না, মানে অনেক কষ্টে ওখানে প্রতিদিন প্রায় এক মানে প্রতিদিন মানে রাত্রিবেলা 2-2.5টা করে আসতেছে ফর্ম, বিভিন্ন রকম ফর্ম, আজ এটা পূরণ করো কাল সেটা পূরণ করো, যে ফর্মের দাম 1 টাকা ওখানকার পাবলিকদেরকে দেওয়া হচ্ছে 5 টাকা করে, 5 টাকার কমে ছাড়ছে না, এরকম ব্যাপার। তো মানে একটু অনেক কষ্টে যা হোক আপাতত আসতে পারলাম, তার মধ্যে পাশ থেকে অনেকে খাবার দিছে, এরপর থেকে আমরা আর খাবার পাই না। মানুষগুলো অনেক দুঃখে আটকে গেছিলো একবার করোনার, যে আমাদের লকডাউন চলছিল সারা বিশ্ব জুড়ে, লকডাউনে কিন্তু সকলে আটকে পড়ে গেছিলো, অনেকেই পরিযায়ী শ্রমিকও রয়েছে, আবার অনেকে চিকিৎসা গিয়েছিলো সেই জায়গায় তারা আটকে গেছিলো, আজ অন্তত 2-2.5 মাস ধরে কিন্তু আটকে গেছে, তারা খুবই দুঃখ প্রকাশ করছিল। কিন্তু সেই জায়গায় এই লকডাউনের মধ্যেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই বাংলার মানুষের প্রতি চিন্তাভাব করে আমাদের মেনলি আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলার আর অন্যান্য জেলার রয়েছে আমাদের যারা পরিযায়ী শ্রমিক সহ যারা চিকিৎসা করতে গেছিলো তাদেরকে তিনি আমাদের বাঁকুড়ার স্টেশনে তাদেরকে নামানো হয়েছে।